rak, hai să-ți plec așa, vreau să-l Salam alaikum, Ikram bhai. Are Mutin bhai, ce vă stă? Ce mă lăsă în apne? Alhamdulillah, bhai. Asi, apne gădă, bălă, ia si. Ha, ta apne khobar bătă ki? E tu, bhai, tu albăl lăsă. Cum nu răcum? Ta vă rău, ești zaka, dăzde cu tăcă silem? Cui silem tu, bhai? Uite, pot ai dăsi. Tu pot ai, dar dăi pot ai. Tu pot ai, dar dăi pot ai. Dăi pot ai. Dăi pot ai. Pasele de bătaie, cum se numește? Tu bătaie, nu? Tu bătaie, nu? 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 Bătaie, আরে বেটা ভাই ভাই বস খাই দে দূর বস কে খান প্লিজ আরে মুখ একটা আছে তো বুঝছ না কে বেটা আ বাইতে আছে তো এটা পুশ কর হ্যাঁ আ বাইতে আছে ঘুরে আয় আরে আব্বা আমার আব্বা এসে আপনি কি মনে আছেন পুরো বে আপনার ভালো হলেন না বাইরটা আলিশান বিল্ডিং থেকে এই ইট বাটার ইকুয়াল করে বড়ছেন আপনি একটা কথা বলেন আব্বা ইটের বাটা গোয়াল করে দিত আমার সব মানুষই তো আমার সব এই আপনার একটা সিগ দিতে 50,000 একটা সিগ দিতে আব্বা আর এই যে দা ভবিষ্যতে আপনার একটু সামনে লাগতে পারে আপনি জয়েন আব্বা অবশ্যই আপনি একটু অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ হতে পারে আরে যাব্বা ব্যাংকে যা আমার নাম তুই দিদি এই তো আলহামদুলিল্লাহ বসেন কি মনে করে ভাই মনে করে ভাই এর আগে বইলে গেছিলাম জায়গা ওই আপনার চকে আর কতদিন থাকবেন একটা বাইক কিনতে চাইলো এত টাকা দিয়ে 20,00,000 টাকা দিয়ে আপনি তো আর কিছু বললেন না ভাই এই ঘটনা হ্যাঁ ভাই না ভাই না 1 কোটি টাকা দিল আমি জায়গা বাপ দাদার সম্পত্তি বিক্রি ভাই চিন্তা করে দেখেন ভাই এই চকে আর কয়দিন থাকবেন আপনি চিন্তা করেন 20,00,000 টাকা দিয়ে দেন জায়গা কিনবা দিয়েছি আপনার জায়গা দাম আছে 10,00,000 টাকা এই 20,00,000 টাকা দিয়ে অন্য জায়গায় আপনি আলিশান বিল্ডিং করে পারবেন থাকা পারবেন একটু ভাই চিন্তা করে দেখেন এটা আমার বাপ দাদার সম্পত্তি ঘুরে ঘুরে থাকলেও আমি অনেক আরাম আয়েশে আছি ভাই তাইলে ভাই আপনি আমি বিক্রি করব না ভাই আপনি দুইটা দিন চিন্তা ভাবনা করে দেন আমি তাহলে আবার পরে আসুন বুঝছেন না ভাই একটু ভাই চিন্তা করে দেন আচ্ছা ঠিক আছে আপনি যান গা তাহলে আসি ভাই আচ্ছা ঠিক আছে আসতে পারেন আপনি ওয়ালাইকুম আসসালাম তো দেখ না কি গেঞ্জাম লাগে গেল এই সময় গাড়িটা নষ্ট হয় ও ভাই তাড়াতাড়ি করেন না এগুলা কাজটা তাড়াতাড়ি করেন হয়ে যাবো তো হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে বস ঝামেলা তো সব মিটমাট হয়ে গেছে সব ওকে অল রাইট ওকে ওকে গুড গুড বস ঝামেলা তোমার সব মিটমাট করে দিছি এখন আর পার্টি দাদা দেখো 20,000 টাকা কুইক কুইক তাড়াতাড়ি দিয়ে দাও বস পানখান বস প্লিজ আরেকটা আছে বস একটা দেন লয়ে খাইতাছি একটা আছে বস প্লিজ আসসালামু আলাইকুম ভাই আপনি কি করবেন আমি আর মনে হয় না আমি পারুন আমার ব্যবস্থা নিতে আসি তাহলে বুলেট ফোন লাগাও ওই দাববারে তুমি ফোন লাগাও ঠিকঠাক করো ভাই আমি একটু ভূমিও বিশ্বাস ভাই
আর তুমি একটু ভূমি অফিসে যাই তো সিস্টেম করো আর তোমার লাগ বাবা তোমার দরকার আছে টাকা দিব না মুরব্বী টেনশনে লাগতেছে আপনার অনেক ছেলে তুই জায়গা দিবি না আপনি মন খারাপ করেন না এই শালার পুতে কি কুম আমার আপন ভাই বুঝা সারেন নাকি বুঝছেন না না আপনি একটু বুঝবার চেষ্টা করেন আমার কথাটা চেষ্টা তো করবেন নাকি চেষ্টা করুন ভাই চেষ্টা করবেন না হ্যাঁ ভাই আহনে আপনার এই জায়গাটা তো মেম নেমনে নিবার লাগছে না 20 লক্ষ টাকা দেবো এই টাকা আপনি টাউনে বাড়ি করবেন নতুন একটা বিয়া করবেন সুন্দর সংসার হইব আরামাইছে থাকবেন তাই না এরকম পাগলামি করলে হয় মন্টু ভাই বুঝে না যদি আপনি ইটের ভাটার জমি না দেন ইটা হইব কই থিকা বিল্ডিং হইব কই থিকা দেশ উন্নত হইব কই থিকা পড়তাছি তো কি নইতাছে দেখতাছেন না আপনি এটা আপনার বুঝতে হইব না ও ভাই দেখতেছি ভাই কি দেখতাছেন জায়গা কি দিবেন না নাকি সারসংক্ষেপ দলিলের প্রকৃতি ডিক্লারেশন অফ হেবা মৌজা 161 থানা নবাবগঞ্জ জেলা ঢাকা দলিলের গ্রহীতা নাম মোহাম্মদ ইকরামুল হক পিতা মৃত কুদ্দুস আলী মাতা মৃত রাবেয়া বেগম ধর্ম ইসলাম পেশা ব্যবসায়ী জাতীয়তা বাংলাদেশি গ্রাম মাধবপুর নবাবগঞ্জ ঢাকা দলিলের দাতা মোহাম্মদ মন্টু মিয়া পিতার নাম মৃত মতিয়ালি মাতা মৃত রেণু বেগম বয়স 33 ধর্ম ইসলাম পেশা কৃষক জাতীয়তা বাংলাদেশি স্থায়ী ঠিকানা মাধবপুর নবাবগঞ্জ ঢাকা এই মর্মে আমি মন্টু মিয়া আমার 40% জমি কৃষি জমি 20 লক্ষ টাকার বিনিময়ে ইকরামুল হক এর কাছে স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে 11/2/2018 তারিখে রোজ রবিবার বিক্রি করে দিলাম বুঝছো তোমার জায়গা বিক্রি হয়ে গেছে তুমি আমার কাছে বিক্রি করে ফেলছো আমার একটি কথা শুনে আমি সাক্ষর দেনে কিভাবে দলিল দাও আমার সম্পত্তি আপনি নিজে সাক্ষী দিবেন টাকা পয়সা তো দেয়া দে দে আমার কাছে আরে গুরি পাও রে ভাই টাকা দে রাখো আর গুলি করে আমি
ভাই তোমার ভাই ইকরাম ভাই ইকরাম ভাই ইকরাম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত ভাই আমার ভাই তোমার ভাই ইকরাম ভাই ইকরাম ভাই ইকরাম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত থামেন থামেন মন্টু ভাই আপনি কি জানি এলাকায় বদনাম করছেন আমার নাম একটু বইলা দেন হাসান আমি স্যার প্রিয় ভাইয়ের আমার ইকরাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আপনারা জানেন আমি তার কাছে 20 লক্ষ টাকা নিয়েছি হয়তো ভুল বুঝাবুঝি ছিল আমি তাকে দোষী মনে করি না সে সবার কাছে ভালো আমিও জানি সেই ভালো আছে আগামীতে সবাই তাকে ভালোবাসবেন এই আশা করি কামনা করি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম স্যার মেনে দাঁড়াইছি একটু কইবেন না একটু দোয়া টোয়া করে মানুষ বইলা দেন আগামীতে ইকরাম ভাই সেই চেয়ারম্যানেতে দাঁড়াইবেন সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে উঠানোর জন্য চেষ্টা থাকবেন এই কামনা করছি আমার ভাই তোমার ভাই ইকরাম ভাই ইকরাম ভাই ইটের ভাটা মারাচ্ছ আবার নাকি ইলেকশন চুদাবা দেখা যাবো এর একটা বিহিত করছি ভাই তাছাড়া কোনো উপায় নাই অবশ্যই অবশ্যই